Assalamualaikum. নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করব, সেটা হয়েছে মাছের বড়া। মাছ তো আমরা অনেকে অনেকভাবে খেয়েছি, একদিন এভাবে বড়া বানিয়ে দেখতে পারেন কতটা মজা লাগে। এই মাছের বড়াটা কিন্তু ভাতের সাথেও খেতে পারবেন কিংবা বিকেলে নাস্তা হিসাবেও খেতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছের বড়া তৈরি করার জন্য 2টা কাতল মাছের পিস নিয়েছি, আর এই যে পিসগুলো একটু বড় বড় সাইজের, যার কারণে আমি এখানে 2টা নিয়েছি। আমি এটা কাতল মাছ দিয়ে করতেছি, আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই বড়াটা তৈরি করে নিতে পারবেন। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ওই যে মাছের পিসগুলো আছে, এখন এই মাছের পিসগুলো এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট মাছটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এই যে মাছটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই মাছগুলো আমি উঠিয়ে নিব। সেদ্ধ করা মাছটা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, মাছের সাইডের এইগুলো আমি এইভাবে টেনে ফেলে দিব, এগুলো কিন্তু মাছের বড়ার মধ্যে দেওয়া যাবে না। এই যে এভাবে টেনে খুলে নিচ্ছি, যেহেতু মাছগুলো অনেক গরম তো চামচের সাহায্যে কাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। কাঁটা ছাড়িয়ে মাছগুলোকে আমি বেছে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। বড়ার মধ্যে যদি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ। হাত দিয়ে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিব। সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম, এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব। এই ডিমটাকেও আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। বেসনটা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 1/4 কাপ আটাও দিয়ে দিতে পারবেন। সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম, এখান থেকে অল্প করে পুর নিয়ে নিচ্ছি হাতের মধ্যে। তারপর এই পুরটাকে হাতের মধ্যে এভাবে চেপে গোলাকার করে দিচ্ছি, আর একটা হাত দিয়ে এটাকে এভাবে একটু চ্যাপটা করে দিব, মানে আমরা এটা গোল গোল করে নিচ্ছি, বড়া শেপ দিয়ে দিব। এই যে একটা আমি বানিয়ে নিয়েছি, বড়াটা কিন্তু ছোট বড় এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই বানিয়ে নিতে পারবেন। আবারও অল্প করে পুর নিয়ে নিয়েছি, আর হাত দিয়ে এভাবে গোল করে নিচ্ছি, এটাকেও এভাবে আমি চ্যাপটা করে দিব। এই যে আরেকটি রেডি করে নিলাম, তো এভাবে সবগুলো রেডি করে নিব। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর দিয়েছি তেল, তেলটা গরম হওয়ার জন্য দিয়েছি, তো কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে, ওই যে বড়াগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম, এখন এই মাছের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিব। কিছু বড়া আমি দিয়ে দিলাম, যখন তেলটা গরম হয়ে যাবে তখন চুলা আঁচটা একদম লো করে দিতে হবে, তো লো আছে এগুলোকে এভাবে কিছুক্ষণ রেখে দিব। 3-4 মিনিট লো আছে রেখে দিয়েছিলাম এভাবে, এখন এগুলোকে উল্টিয়ে দিব, আর দেখুন হালকা কালার চলে এসেছে। সবগুলোকে উল্টিয়ে দিয়েছি, এই লো আছে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি, আরও 4-5 মিনিট আমি এগুলোকে ভেজেছি, আর বড়া দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। চুলা আঁচটা কিন্তু এখনও আমার লোতে আছে, যখন এই বড়াগুলো ভাজবেন চুলা আঁচ লোতে রেখে তারপর ভাজবেন, তাহলে কিন্তু বড়াগুলো উপরটা ক্রিস্পি হবে। আর এই বড়াগুলো কিন্তু এমনিতেই খাওয়া যায়, চাইলে ভাতের সাথেও খেতে পারবেন। অনেক সময় কিন্তু বাচ্চারা কাটার জন্য মাছ খেতে চায় না, চাইলে এভাবে বাচ্চাদেরকেও এই বড়াটা বানিয়ে দিতে পারবেন। আরও কিছুক্ষণ আমি এগুলোকে ভেজে নিচ্ছি, আরও কিছুক্ষণ এই বড়াগুলো ভেজেছি, আর বড়া দেখুন সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে। এখন এই বড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি,
আর এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। পরেরগুলো সেম ভাবে আমি ভেজে নিব। মাছের পরাগুলো আমি টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়েছি। আমি আপনাদের সঙ্গে একটা বড়া ভেঙে শেয়ার করছি। উপরটা কিন্তু যথেষ্ট পরিমাণ ক্রিসপি। আর এই যে দেখুন বড়াটা, উপরটা ক্রিসপি ভিতরটা সফট। আশা করছি আমার এই মাছের বড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।